নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। একটা সুন্দর মেডিকেল লাইভ অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন আমাদের চ্যানেলে। সর্বত্র আপনারা সময় ফলো করলেই কিন্তু ঠিক সময় আপনারা দেখতে পাবেন এই সুন্দর অনুষ্ঠানটি। ভীষণ ইনফরমেটিভ একটি অনুষ্ঠান এবং অবশ্যই আপনাদের জন্য ভীষণ একটা নলেজ গ্যাদার করার প্ল্যাটফর্ম আমি বলবো এই জায়গা থেকে, কেন ঘরে ঘরে তো রোগ ব্যাধি। আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আমাদের মাননীয় ডাক্তারবাবু, আপনারা জানেন তিনি কিন্তু ভীষণই ফেমাস একজন মানুষ এবং ডায়াবেটিস নিয়ে আলোচনা করেন, যেটা ঘরে ঘরে এখন ছেয়ে গেছে। ইন্ডিয়াতে অ্যালার্মিং রেটে কিন্তু ডায়াবেটিস বাড়ছে। সুতরাং এটা খুব উপযোগী, সময় উপযোগী একটি আলোচনা হতে চলেছে। আপনারা ফোনেও আসেন, আমি জানি প্রচুর মানুষ ফোন করতে থাকেন, ফোনে আসবেন। মেডিকেল লাইভ অনুষ্ঠান, সুস্বাস্থ্য অনুষ্ঠান এবং অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল তাদের রয়েছে। এবং একটি ঘোষণা, 19 তারিখ সামনের রোববার আমরা বারবার ঘোষণা করে দিয়েছি, শিলচরে কিন্তু ওপেনিং হতে চলেছে এবং বাংলাদেশে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 24, 25, 26। সামনের 24, 25, 26 বাংলাদেশে আমাদের ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাচ্ছেন। এত দিনের আবদার, এত দিনের অনুরোধ তারা ফুলফিল করছে বাংলাদেশে এবং শিলচরে ওপেনিং হচ্ছে 19 তারিখ। আলাপ করায় উপস্থিত আছেন আমাদের মধ্যে সেই স্বনামধন্য ডাক্তারবাবু, সবাই তাকে চেনেন এবং অবশ্যই আজকেও আলোচনা করবেন অনেক কিছু ব্যাপারে আমাদের ডক্টর এস ঘোষাল উপস্থিত আছেন স্টুডিওতে। ডক্টর ঘোষাল নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। শুরু করবো ডায়াবেটিস নিয়ে, তার আগে প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে, কয়েকটা ফোন নিয়ে নিয়ে। একদম একদম। কেউ আছেন? হ্যালো, 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 হ্যাঁ বলুন, বলুন, নমস্কার, গুড ইভিনিং, নমস্কার, নমস্কার, বলুন। মালদা, মালদা থেকে বলুন সুতপা দেবী, কি হ্যাঁ প্রবলেম বলুন। খুবই ভালো লাগে, বাহ। আমি সবসময় ফলো করেন, আচ্ছা আচ্ছা বলুন। কাল 2-3 বছর হবে। আচ্ছা, এক্স রে কিছু করিয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এর আগে করিয়েছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি মালদা থেকে বলছেন বললেন তো? হ্যাঁ হ্যাঁ, মালদা। আচ্ছা, হাঁটুতে ফোলা ভাব বা হাঁটুতে হাঁটতে গেলে ব্যথা যন্ত্রণা এগুলো হয়? হ্যাঁ, ব্যথা লাগে, ব্যথা লাগে। আচ্ছা আচ্ছা, লাগে মনে করেন? হ্যাঁ। আচ্ছা, আপনার বয়স? পাটা পাটা সোজা করি তখন আমার পাটা মোটা মোটা করে। আচ্ছা, বয়স কত এখন আমার? হ্যাঁ, বয়স কত আমি জানবো করতে পারছি না, কারণ আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি কি করলে ভালো হয় আমি বলে দিচ্ছি। ধন্যবাদ ফোন করার জন্য, একটু টিভিতে ফলো করুন, বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল। ডক্টর ঘোষাল আরেকজন আছেন, নিয়ে নেবো? হ্যাঁ, একবারে নিয়ে দুজনের আনসারটা আপনি দিয়ে দিন একবারে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, মায়ের সুগার টেস্ট। মায়ের সুগার, ডায়াবেটিক তাই তো? আচ্ছা, কতদিন ধরে সুগার? আচ্ছা, লাস্ট সুগার লেভেল কত আছে একটু মনে আছে? ফাস্টিং পিপি আচ্ছা বলুন, মোটামুটি কত আছে বলুন, মোটামুটি একটা এভারেজ বলুন, 150-200। উনি রিপোর্ট বের করতে গেছেন, রিপোর্ট চেক করে বলবেন আর কি। আপনার কিন্তু হেল্পলাইন নাম্বার গুলো লিখে রাখুন সবাই। আচ্ছা, আপনি তো? হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, পেয়েছি। হ্যাঁ বলুন, বলুন ফাস্টিং আর পিপি। আজকে আমরা এই সুগার রোগ নিয়ে আলোচনা করবো ভেবেছিলাম, তো আপনার মায়ের সুগার আমি ভালোভাবে ব্যাপারটা বলে দেবো। মায়ের বয়স কত এখন? আচ্ছা, চোখে দেখতে সমস্যা, হাত পায়ের তলায় জ্বালা ভাব এগুলো হয়? আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি ট্যাংরা বলছি। ট্যাংরা? আমি দুবার ইনসুলিন নেয়। দুবার ইনসুলিন নেয়? কত ইউনিট করে? 25-15। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক ঠিক। আমি প্রথম পেশেন্টের উত্তরটা আগে দিয়ে নিই, কারণ হ্যাঁ, মালদা থেকে যিনি ফোন করেছিলেন অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট নিয়ে,
উনি অলরেডি 2 বছর ধরে ভুগছেন, অ্যালাপাথি চিকিৎসা করিয়েছেন, তবু কিন্তু এখনো কন্ট্রোলে আসেনি, ব্যথা যন্ত্রণাটা এখন হচ্ছে। আমরা বারবার বলে থাকি যে কোনো ব্যথা যন্ত্রণার রোগ যেখানে ব্যথা হচ্ছে, ধরুন অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট হতে পারে, লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, সার্ভাইকাল স্পন্ডলাইটিস হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, যে কোনো ব্যথার রোগ, আপনার মডার্ন সায়েন্সের ট্রিটমেন্ট কি? তার ট্রিটমেন্ট হচ্ছে কোনো পেন কিলার বা কোনো ধরনের স্টেরয়েড, সেটা দিয়ে সাময়িক কালের জন্য ব্যথাটাকে কম রাখা যায়। কিন্তু কতদিন ধরে আপনারা স্টেরয়েড বা এই ধরনের ব্যথার ওষুধ খাবেন? যত খাবেন আপনার কি হবে, বডি ইমিউনিটিটা কমবে, আপনার কি হবে পেটের মধ্যে গ্যাস অম্বল এগুলো বাড়বে, গ্যাস্ট্রাইটিস হওয়ার, পেটের মধ্যে ঘা হওয়ার সম্ভাবনা আসবে, কিন্তু আলটিমেট স্টেজে গিয়ে দেখবেন ডাক্তাররা বলছে কি অপারেশন ছাড়া রাস্তা নেই। তো আপনার এতদিন ধরে যে চিকিৎসাটা আপনারা করছেন তার তো আলটিমেট কোনো রেজাল্ট হলো না, আপনি খেতে থাকলেন আস্তে আস্তে গিয়ে অপারেশনের দিকে যেতে হবে। মালদা থেকে আপনি যিনি ফোন করেছিলেন, আমাদের মালদায় 420 মোড়ে আমাদের চেম্বার রয়েছে, যেখানে আমি নিজে যাই, মালদায় যাই, রায়গঞ্জ যাই, শিলিগুড়ি যাই, কুচবিহার যাই এবং গুয়াহাটি এবং শিলচরেও আমি যাই। তো মালদায় আমি প্রত্যেক মাসে থাকি, সামনেই আমি মালদা চেম্বারে থাকবো হচ্ছে 27 তারিখে, 27 তারিখে মালদা চেম্বারে থাকবো। আপনি একটু দেখুন, নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করে নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন মালদা চেম্বারে দেখানোর জন্য। আর যদি এক্সরে যে রিপোর্টটা আপনার আছে বললেন, সেটা যদি রিসেন্ট রিপোর্ট না হয়, মানে 3 মাসের মধ্যেকার রিপোর্ট না হয়, তাহলে একটা নতুন করে এক্সরে করিয়ে নেবেন। এক্সরেটা, কারেন্ট এক্সরেটা আমি দেখলে আপনার হাঁটুর যে মেনলি কেন এই ব্যথাটা হচ্ছে, দুটো হাড়ের মধ্যে আমাদের গ্যাপটা কমে যায়, সাইনোভিয়াল ফ্লুইডটা ডিস্ট্রয় হওয়ার ফলে দুটো হাড় পরস্পর ঘষা লাগে এবং এই ব্যথাটা সৃষ্টি হয়। তো এখন কি অবস্থায় আপনার হাঁটুর পজিশনটা আছে সেটা আমায় দেখতে লাগবে। যদি এক্সরে রিপোর্টটা আপনার 3 মাসের মধ্যেকার হয় তো খুব ভালো, যদি না হয় একটা এক্সরে করিয়ে নিন, হাতে এখনো আপনার সময় আছে। আজকে 18 তারিখ হলো, 27 তারিখে আমি থাকবো মালদায়, তো এর মধ্যে একটা এক্সরে রিপোর্ট করিয়ে আমায় মালদা চেম্বারে দেখা করুন। হেল্পলাইনে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না, কারণ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা কোথাও পেশেন্ট দেখি না। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, আমি আপনাকে বলছি 4 থেকে 6 মাসের মধ্যে আপনার টোটাল হাঁটুর যে সমস্যাটা একদম কিওর হয়ে যাবে, এবং কি ওষুধ বন্ধ করার পরে আর ব্যথা যন্ত্রণা ফিরবে না, যেটা কিনা অন্যান্য প্যাথিটা হয়, যখন আমরা ব্যথার ওষুধ খাবো না ব্যথাটা বাড়বে। কিন্তু আমাদের ওষুধটা যে সময়কালের জন্য আমরা দেবো, সেটা 4 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 8 মাস হতে পারে, সেটা আপনার রোগের ওপর ডিপেন্ড করছে, আপনার রোগটা আপনার শরীরে কতটা পরিমাণে রয়েছে তার ওপর ডিপেন্ড করে আমরা ট্রিটমেন্টটা দিই। তো আপনি একটু দেখা করে নেবেন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। ডক্টর ঘোষাল একদম অন লাইভ বলে দিলেন, কিন্তু মালদা থেকে সুতপা দেবী, আপনি এই হাঁটু নিয়ে কষ্ট পাচ্ছেন, এই জায়গাটা একদম ঠিক হয়ে যাবে। 27 তারিখ যাচ্ছেন মালদায়, আপনি এর মধ্যে এক্সরেটা করে অবশ্যই একবার দেখা করে নিন। আরেকজন আছেন ডক্টর ঘোষাল নিয়ে, তারপর আপনি ডায়াবেটিস যে মাকে নিয়ে বললেন তার উত্তরটা দিয়ে দেবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বনগা থেকে কথা বলছি, রবি দাস বনগা থেকে, বলুন। আমার সমস্যাটা হলো, আমার বহুদিন ধরেই না আমাশার সমস্যা, আচ্ছা, থেকে থেকে আমার কিছুদিন বাদে বাদে আমাশার সমস্যা দেখা দেয়, আবার ওষুধপত্র খাই, সেটা অ্যালোপ্যাথিক হোক, হোমিওপ্যাথিক হোক, মেডিসিন খাই, খাওয়ার পর আবার নিজে থেকেই কমে যায়, কিন্তু এই জিনিসটা বারবার ঘুরে ফিরে আসে। আমি সেই জায়গাটাতেই আসছি, আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 35। পেটের মধ্যে কোনো ব্যথা হয়? তল পেটে কিনকিন করে ব্যথা হচ্ছে বা পায়খানা যাওয়ার সময় পেটটা কামড়ে ধরছে, এরকম কিছু হয়? আচ্ছা, এর আগে আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন? আচ্ছা ঠিক আছে, এর ভালো ট্রিটমেন্ট রয়েছে। আমি আপনাকে বলছি, আগে একজন পেশেন্টের উত্তরটা আমি দিয়ে নিয়ে তারপর আপনার এই উত্তরে আসবো, ঠিক আছে? আপনি টিভির সামনে থাকুন, কি বললাম বুঝলেন তো? ঠিক আছে, ফোনটা রেখে টিভিতে শুনুন, ডাক্তারবাবু বলে দেবেন সবটাই। ধন্যবাদ ফোন করার জন্য।
আমরা সেকেন্ড যিনি ফোন করেছিলেন, সেকেন্ড পেশেন্ট, হ্যাঁ, ট্যাংরা থেকে, আমাদের আজকে সাবজেক্টটাই ছিল ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস যেটাকে আয়ুর্বেদে বলা হচ্ছে মধুমেহ রোগ, এই ডায়াবেটিস রোগটা একটু 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 আমি ডেসক্রাইব করে দিই, কারণ আজকে যেহেতু এটা নিয়ে আলোচনা, প্লাস ওনার মায়ের সমস্যাটা যেটা আমি সেটা বলবো। এই যে মধুমেহ রোগটা, এটা কিন্তু শরীরে যখন একটা মানুষের বাসা বাঁধছে, আপনি যেরকম বললেন এখন এটা এখন ঘরে ঘরে পাওয়া যাচ্ছে, এটা একটা বার্নিং একটা প্রবলেম হয়ে গেছে এখনকার সময়, তো সেটা কি করছে, আমাদের চোখ নষ্ট করছে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নার্ভ নষ্ট করছে, যার জন্য হাত পায়ের তালায় জ্বালা করছে, কিডনিটা নষ্ট করছে, যেখানে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, যাকে ডায়ালিসিসের মতো সমস্যার মধ্যে আসতে হতে পারে, এবং কি আপনার মা ইনসুলিন নিচ্ছে। আমাদের এনবিপিতে রেকর্ড আছে 100 জনের মধ্যে যদি আমরা পেশেন্ট ধরি ইনসুলিন যারা নেন, তাদের মধ্যে অলরেডি 99 জনের ইনসুলিন আমরা ফার্স্ট ডেতে অফ করেছি। তো আপনাকে আমি বলছি, আপনার মা এত দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন, এই রোগে ভুগতে ভুগতে তো অন্য সমস্যাগুলোও আসবে, মায়ের বয়স এখন 56 বছর বললেন, তো আপনি একটু আয়ুর্বেদের হাত ধরুন। এনবিপির মধ্যে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট প্রসিডিওরটা আমরা দিই, তাতে সেটা আপনি নিলে, আপনার মাকে যদি সেই ট্রিটমেন্টটা দেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার মা 6 থেকে 8 মাসের মধ্যে কোনো ওষুধ ছাড়া ভালো থাকবে। আদারপ্যাথিতে কি বলে কি আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হয়, আয়ুর্বেদ কি বলে একটা নির্দিষ্ট সময় ওষুধ খেতে হয়, এর পিছনেও কিন্তু কারণ আছে। কি কারণ? কারণ অনেকে ভাববেন কি একটা নির্দিষ্ট সময় ওষুধ খেলে কি করে আমার প্রেশার সুগার ঠিক থাকবে, বাকি জীবনে তো সমস্যা হতে পারে, কিন্তু ওই যে ওষুধগুলো আমরা বন্ধ করে দিলাম 4 মাস বা 6 মাস পরে, আমরা শাকসবজি খাচ্ছি বাড়িতে, সেটাও তো একটা হার্বস, সেখানে তার মধ্যে ঔষধি গুণ রয়েছে। তো আমরা কিছু পার্টিকুলার হার্বস প্রত্যেকটা রোগের ক্ষেত্রে বলে দিই কি এটা সবজি করে খাবেন, এটা রাত্রে ভিজিয়ে সকালবেলা উঠে ছেঁকে এটা জল খাবেন, সেইগুলোই কিন্তু আপনার ওষুধের কাজ করবে, আপনাকে আলাদা করে কোনো ওষুধ খেতে হবে না। বুঝতে পারলেন কেন আমরা বলি কি একটা নির্দিষ্ট সময় আমরা চিকিৎসা করি? আমরা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যে পার্টিকুলার রোগটাই হয়ে থাকুক না কেন, সেটাকে আমরা গোড়া থেকে ঠিক করে দিই, এবং তারপরে সেই রোগটা যাতে না আসে আপনার শরীরে, তার জন্য কিছু আমরা ফুড সাপ্লিমেন্ট, মানে কি কি খাবার খেতে হবে, কি ধরনের হার্বস ইউজ করতে হবে, আমাদের তো জানি তো আমরা বেগুন খাই, ঝিঙে খাই, পটল খাই, পালং শাক খাই, কোনটার মধ্যে কি আছে আমরা জানি না, কোনটা কোন রোগকে ঠিক করতে পারে সেটাও আমাদের জানা নেই, কিন্তু আমরা স্পেশালি বলে দেবো আপনার এই রোগটা ছিল তো আগে, আপনি একটু পুঁই শাকটা খাবেন, আপনার এই রোগটা ছিল তো আপনি ঝিঙেটা একটু বেশি করে খাবেন, সেইগুলো যখন শরীরে আসবে তখন দেখবেন অটোমেটিক্যালি আপনারা ওষুধ ছাড়াই ভালো থাকবেন। ট্যাংরা থেকে আপনি ফোন করেছিলেন, আমাদের কলকাতায় অনেকগুলো চেম্বার রয়েছে, ট্যাংরা থেকে আমার মনে হয় ল্যান্সডাউন চেম্বার কাছে হবে, তো ল্যান্সডাউনে আমরা থাকি কলকাতার চেম্বারে। আপনি একটু হেল্পলাইনটা নাম্বারটা নোট করে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন আপনার মা ভালো থাকবে। বাহ, ল্যান্সডাউন শোভাবাজার খিদিরপুর কাছাকাছি এই চেম্বারগুলোই হবে, আপনার যেটা সুবিধা হবে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে মাকে নিয়ে একবার আসুন রিপোর্টগুলো নিয়ে। অবশ্যই ডক্টর ঘোষাল কিন্তু ডিটেইলসে আমাদের বলে দিলেন আপনার মায়ের প্রবলেমটা নিয়ে। যদিও আজকে আমরা ডায়াবেটিস নিয়েই আলোচনা করব, আপনারা সবাই শুনুন অনুষ্ঠানটা আর ফোনে আসবেন, লাইভ প্রোগ্রাম চলছে, হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু টিভির পর্দায় আছে, দুটো নাম্বার লিখে রাখুন, যোগাযোগ করবেন 9830235527 এবং 9830235537। লাস্টের দুটো কিন্তু নাম্বার শুধু ডিফারেন্ট, আর বাকিটা সব এক, দুটো হেল্পলাইন নাম্বারেরই, আপনারা লিখে রাখুন। কিন্তু নিয়মিত অনুষ্ঠান দেখছেন, উপকৃত হচ্ছেন এবং প্রচুর পেশেন্ট আসছেন। আবারও বলে দিই, আগামী রোববার 19 তারিখ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শিলচরে ওপেনিং হচ্ছে চেম্বারের, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, এবং বাংলাদেশে আপনারা 24, 25, 26 মে পেয়ে যাচ্ছেন, 24, 25, 26। প্রচুর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, প্রচুর নাম লিখিয়েছেন মানুষ, আবারও আমরা বলে দিচ্ছি বাংলাদেশের মানুষদের 3 দিন পাচ্ছেন, 24, 25, 26 আপনারা ডক্টরদের পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, আপনারা ইমিডিয়েট নাম লিখে যোগাযোগ করুন, কিন্তু হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন। আচ্ছা ডক্টর ঘোষাল, আরেকটা আমাশা বললেন, 3 নম্বর ফোনটায় আসছি, আপনি যিনি বললেন কি দীর্ঘ 10 বছর ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে, আপনার এখন 35 বছর বয়স যেটা বললেন, তো এই যে আমাশার সমস্যাটা, এটার জন্য মেইনলি আমাদের যেটা আছে ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে হয়, পেটকে খালি রাখতে দিতে নেই। এবং আয়ুর্বেদের মধ্যে দুটো শব্দ রয়েছে, যেমন আমরা জানি আমাদের খাবার যেটা আমরা খাচ্ছি সেটা হজম করতে গেলে যেমন গ্যাস্ট্রিক জুসের কাজটা লাগে, মানে সেটা আমাদের খাবারটাকে হজম করে, সেরকম আয়ুর্বেদের মধ্যে বলা রয়েছে জঠরাগ্নি বা পাচক আগ্নির কথা।
যেটা কি না কি করে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটাকে হজম করতে সাহায্য করে। যখনই জঠরাগ্নি বা আমাদের পাচকাগ্নি কমে যায়, আমরা মেনলি তো আমরা জানি আমাদের তিন ধরনের দোষ রয়েছে, বায়ু, পিত্ত এবং কফ, এবং মানসিক দোষ দুটো রয়েছে, রজ এবং তম, এবং সুশ্রুত একটা দোষকে আমাদের অ্যাড করেছে বায়ু পিত্ত কফের সঙ্গে, সেটা হচ্ছে রক্ত। তো যখন পিত্ত দোষটা আমাদের শরীরে বেড়ে যায় বা পিত্ত দোষটা কমে যায়, যেটা স্টেবল কন্ডিশন, তার থেকে বেড়ে যেতে পারে, তার থেকে কমে যেতে পারে, তখনই কি হয় এই যে অগ্নিবলটাকে কিন্তু কন্ট্রোল করছে আমাদের এই পিত্তটা। তো যখনই পিত্তের সমস্যাটা আসছে তখনই আপনার হজমের প্রবলেমটা আসছে। আর খাবার যেটা খাচ্ছেন সেটা যদি প্রপারলি ডাইজেস্ট না হয়, সেখানে ইনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালগুলো রয়ে যাচ্ছে, যেটাকে আমরা আম বলছি আয়ুর্বেদের ভাষায়। এবং এই যে আমটা তৈরি হচ্ছে, আমরা বলি অনেক সময় চলতি ভাষায় বলি কি পায়খানার সাথে আম যাচ্ছে, এই যে আমটা উৎপন্ন হচ্ছে এটাই কিন্তু হজম না হয়ে ওই পায়খানার সাথে মিউকাস হয়ে বেরোচ্ছে। তো আপনাকে আগে কি করতে হবে, জঠরাগ্নি এবং পাচকাগ্নিটাকে ঠিক করতে হবে। আপনি পৃথিবীর যে কোনো মেডিসিন খেতে পারেন, সেটা সাময়িক কাজ দেবে আপনাকে, যেটা আপনি নিজে মুখে বললেন কি যতদিন খাচ্ছি ততদিন ভালো আছে, এটা গোড়া থেকে আমার ঠিক হচ্ছে না। একমাত্র আয়ুর্বেদই পারে কিন্তু আপনাকে গোড়া থেকে রোগটা ঠিক করতে। তার জন্য কিছু খাবার আছে যেগুলো আপনাকে খাওয়ার কথা বলা হবে, কিছু খাওয়ার বারণ আছে সেগুলো বলা হবে, এবং তার সাথে কিছু মেডিসিন দেওয়া হবে, এবং দরকার পড়লে পঞ্চকর্ম থেরাপির কথা আপনাকে বলা হবে। এইগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করে চলতে পারেন, তাহলে এই যে দীর্ঘ 10-15 বছরের আপনার সমস্যাটা, এটা টোটালি গোড়া থেকে ঠিক হয়ে যাবে। নেক্সট টাইম আপনাকে এটা নিয়ে ভুগতে হবে না। আর পেটের সমস্যা আর একটা কারণ আমি বলে দিচ্ছি, মানে পেটের সমস্যা, পেট হচ্ছে আমাদের মেন জিনিস, মানে যেটা আমাদের স্টমাক রয়েছে, এখানে যদি খাবারটা ঠিকঠাকভাবে হজম না হয় আমাদের বহু রোগ সৃষ্টি হতে পারে শরীরে। তো আগে আমাদের পেটটাকে ঠিক রাখতে হবে। তো আপনি বনগাঁ থেকে ফোন করেছিলেন, আমাদের কৃষ্ণনগরে চেম্বার রয়েছে বাতকুল্লা মোড়ে। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখিয়ে নিন। আপনি কলকাতাতেও দেখাতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার যেটা সুবিধে হবে। হেল্পলাইন নাম্বার যাচ্ছে, তবে আমি প্রত্যেকটি পেশেন্টের ক্ষেত্রে বলবো, যারা বাইরে থেকে ফোন করুন বা কলকাতা থেকে ফোন করুন, যে যার চেম্বার যেখানে আপনারা দেখাবেন সেখানে কিন্তু উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আসবেন না, আসার আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, তাহলে আমাদের জন্য সেটা সুবিধা হয়। ঠিক, একদম ঠিক, অ্যাপয়েন্টমেন্ট মাস্ট, প্লিজ আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। হেল্পলাইন নাম্বার সবার জন্য টিভি রয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আমাদের এত সুন্দর প্রোগ্রামটাকে আপনারা ওয়াচ করেন এবং অনেক কিছু জানতে পারেন। আরো ফোনে আছেন কেউ, আমি দেখে নিই একটু, ফোনে কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। পায়ে ব্যথা? আচ্ছা, পা ফুলে ব্যথা হয়ে রয়েছে। কতদিন ধরে হয়েছে? 10 দিন ধরে। আচ্ছা, কোনো ডাক্তারকে এর জন্য দেখিয়েছেন? আচ্ছা, কোনো রিপোর্ট বা কিছুই তো করাননি তাহলে? কোনো আঘাত লেগেছে বা পায়ের কোন জায়গাটায় ফোলা? হ্যাঁ, তো কোনো রিপোর্ট করাননি তার জন্য? তো পা ফেললে কি ব্যথা হচ্ছে মাটিতে? আচ্ছা, প্রেশার বা সুগারের কোনো ওষুধ খান? কিসের? নার্ভের? হ্যাঁ, নার্ভের ওষুধ থেকে এটা হতে পারে, কিন্তু আপনাকে তো প্রপার গাইডেন্স এর মধ্যে আসতে হবে। কেন পাটা ফুলছে? পা তো অনেক কারণে ফুলতে পারে, পা কিডনির রোগ থেকে ফুলতে পারে, পা ইউরিক অ্যাসিড থাকলে ফুলতে পারে, পা হার্টের সমস্যা থাকলে ফুলতে পারে, ব্যথা হতে পারে। তো কি সমস্যা থেকে আপনার পাটা ফুলছে আগে সেটাকে দেখতে হবে। কি বললাম বুঝলেন? আপনি কোথা থেকে বলছেন? বেলেঘাটা। বেলেঘাটা? বেলেঘাটা থেকে। আচ্ছা, আপনার বয়স এখন কত বললেন? 35। ঠিক আছে, আপনি টিভির সামনে থাকুন, আমি বলছি কি করলে সুবিধা হয়। আপনার কেসটা আলোচনা করছেন, আমি টিভিতে শুনে নিন, ঠিক আছে? হ্যাঁ, মেইনলি কি হয় আমাদের পা ফোলাটা অনেকগুলো কারণে আসতে পারে। একটা হচ্ছে আমি যেটা বললাম ইউরিক অ্যাসিড, যেটাকে গাউটি আর্থারাইটিস বলা হয়, যেটা আমাদের আয়ুর্বেদে বলা হয় বাত রক্ত, সেখান থেকে আমার ওই পায়ের চেটোর অংশটা ফুলতে পারে, সেখানে ব্যথা হতে পারে। 2 নম্বর, কিডনির যদি কোনো সমস্যা আসে, উনি অলরেডি নার্ভের ওষুধ খাচ্ছেন, নার্ভের ওষুধ খেলে কিন্তু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটার উপরে ডিপ্রেশন আসে, এবং তার সাথে কিডনি এবং হার্টের উপরও সমস্যা আসতে পারে। তো আপনাকে আমি একটাই
কথা বলবো, আগে রোগটাকে নির্ধারণ করতে হবে, কি ডায়াগনোস করতে হবে আপনার কি রোগ হয়েছে, তারপরে তার ট্রিটমেন্ট দিতে হবে। আপনার পাটা ফুলেছে যে কোনো একটা নির্দিষ্ট রোগের জন্য ফুলেছে, সেটা অবশ্যই কোনো একটা কারণ তো রয়েছে। তো আপনি একটু বেলেঘাটা থেকে আমাদের সাথে যোগাযোগ করে নিন, বেলেঘাটা থেকে আমাদের কলকাতার যে কোনো একটা চেম্বারে ল্যান্ডসডাউন শোভাবাজার খিদিরপুর যেটা সুবিধা হবে আপনি একটু দেখান, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, তার জন্যই তো আপনাদের পাশে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে। এত গ্রুপ অফ ডক্টর্সরা সবসময় লাইভ করছেন এই টাইমে, আপনাদেরকে ভালো রাখার জন্য এত ইনফরমেশন দিচ্ছেন, যাতে আমরা ঘরে বসেই টিভিতে অনেক কিছু নলেজ কিন্তু গেইন করতে পারি, গ্যাদার করতে পারি। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন রোহিত বাবু, কি প্রবলেম? আচ্ছা, কিন্তু আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আচ্ছা, আর খাবার কি বাড়ির খান না বাইরের কর্মসূত্রে বাইরে খেতে হয়? বাইরে খেতে হয়। টিভি সাউন্ডটা একটু কমিয়ে দিন তাহলে সুবিধা হবে কথা বলতে। আর তো সময় মতো খাবার হয়? মানে টাইম টু টাইম খাবার খেতে পারে? এই জায়গায় টাইম টু টাইম খাবারটা হয় না। আচ্ছা, তেল ঝাল মশলা বেশি খান না তো? না না না, বাইরে খাবার যেটুকু থাকে ওইটুকু, মানে এক্সট্রা কিছু খাওয়া। আচ্ছা, ইউরিন পেচ্ছাপ কি রকম হচ্ছে, পরিষ্কার? না না না, পেচ্ছাপে কোনো জ্বালা যন্ত্রণা বা হলুদ ভাব আছে? না, মাঝে মধ্যে আমার শরীরটা গরম, মাঝে মধ্যে একটু জ্বালা করে জায়গা, সেটা খুব রেয়ার। আচ্ছা, মুখের মধ্যে কোনো টক ভাব? হ্যাঁ, মুখের মধ্যে টক টক ভাব থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। ফোন করার জন্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, টিভিতে বলে দিচ্ছেন ডক্টর ঘোষাল। এই সমস্যাটা মেইনলি লিভার থেকে আসছে, তো আমাদের সেখানে একটা লিভার ফাংশন টেস্ট বলে একটা টেস্ট হয়, LFT, যেটা ব্লাডের টেস্ট। এটা করলেই ওনার ক্ষেত্রে দেখা যাবে SGPT, SGOT, অ্যালকালাইন ফসফেট, GGT, এইগুলো কিন্তু বেড়ে থাকবে, বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন। আপনার কি হয়েছে, আপনার কাজের জায়গার জন্য আপনার খাওয়াটা ঠিকঠাক সময় হচ্ছে না, আর বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স, কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমরা যেটা বাড়িতে, আমার মা বা দিদিমা যারা করবেন বাড়ির রান্না, তাদের রান্নার সঙ্গে কিন্তু বাইরের রান্না আলাদা, তেল ঝাল মশলা বা খাবারের ব্যাপারটা একদমই আলাদা। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে তো কাজ করতেই হবে, বাইরে যখন যাবেন ডাল ভাত খাওয়ার চেষ্টা করবেন, তার সাথে একটা বড়া খেলেন, যতটা প্লেন খাওয়া যায়। আমরা আমাদেরও বাইরে খেতে হয়, আমরা চেষ্টা করি শুধু ডাল ভাত খেয়ে নিতে। যখনই আপনি সবজি খেতে যাবেন তার মধ্যে তেল ঝাল মশলা থাকবেই থাকবে। আপনাদের প্রথমত আমি একটা কথা বলবো, একটা ব্লাড ফর LFT টেস্ট করান, লিপিড লিভার ফাংশন টেস্ট, তার সাথে স্টুলের একটা টেস্ট করান, স্টুল ফর RE এন্ড CS, এবং OPV, মানে কোনো আপনার কৃমি আছে কিনা পেটের মধ্যে, ওভা, প্যারাসাইট বা সিস্ট, OPC টেস্ট বলে, সেটা করান। সেটা করিয়ে যদি তার মধ্যে কোনো সমস্যা দেখেন একবার যোগাযোগ করুন, কারণ এটা যত যেতে থাকবে এটা কিন্তু ফ্যাটি লিভারের দিকে যাবে। আপনি এটা ফেলে রাখবেন, এখন 5-6 মাস হচ্ছে খিদে হচ্ছে না, এটা লিভারের উপর চাপ পড়ছে, কারণ লিভার হচ্ছে আমাদের শরীরের রান্নাঘর যেটাকে বলা হয়। সেই রান্নাঘর যদি খারাপ হয় তাহলে কিন্তু শরীরের মধ্যে পুষ্টিটা আসবে না, শরীরের যে পুষ্টিটা পায়। আপনি একবার এই দুটো টেস্ট করান, এবং তার সাথে আপনাকে আমি বলবো আয়ুর্বেদের হাত ধরুন, কারণ এই রোগকে যদি আপনি পার্মানেন্ট সলিউশন করতে চান সেটা কিন্তু আপনাকে আয়ুর্বেদ ছাড়া সম্ভব নয়। আর একটা কথা প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই আমি বলে রাখছি, উনি ফোন করেছিলেন বলে কথাটা আমার মাথায় এলো, লিভারের সমস্যা আপনি কিন্তু একদিনে বুঝবেন না। আজকে আপনার লিভারের যদি সমস্যা হয়, আপনার বয়স হচ্ছে ধরুন 20 বছর, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, কি আপনার লিভারটা খারাপ হওয়া শুরু হয়েছে 20 বছর বয়স থেকে, সেই রোগটা প্রকাশিত হবে 40 বছর বয়সে গিয়ে, মানে যখন আর কিছু করার থাকবে না। লিভারের রোগ সাইন এবং সিমটমস কোনো দেয় না, লিভার এমন একটা অর্গ্যান, লিভারের রোগটা তখনই ধরা পড়ে যখন সেটা দীর্ঘদিন ধরে শরীরে থাকে। তো আপনাকে লিভারটাকে যত্ন করতে হবে, শরীরকে যত্ন করতে হবে, শরীরের প্রত্যেকটা অর্গ্যানকে যত্ন করতে হবে, তবেই কিন্তু আমরা সুস্থ স্বাভাবিক প্রত্যেকটা মানুষ থাকতে পারবো। আপনি খাওয়া দাওয়াটা একটু নিয়ম করে করুন, বাইরে খেলেও একটু টাইম মতো খাওয়ার চেষ্টা করুন, হয়তো খাওয়া হচ্ছে না, বাড়ি থেকে মুড়ি নিয়ে যান, ছোলা নিয়ে যান, কাঁচা ছোলা যেটা, বা দুটো বিস্কুট নিয়ে যান, 1-2 ঘন্টা ছাড়া ছাড়া খান সেগুলো, এবং ভাত যেটা খাচ্ছেন বাইরের যদি ভাত খান, আমি বলবো কোনো তরকারি বা তেল ঝাল মশলা কম যেগুলো সেগুলো ইউজ করুন, দেখবেন আস্তে আস্তে বেটার হবেন। এবং তার সাথে কিছু ওষুধ আপনাকে লাগবে যেটা আমরা বলে দেবো, একটু যোগাযোগ করে নেবেন, যাদবপুর থেকেও ল্যান্ডসডাউন চেম্বারটাই কাছে হয়, নিয়ারেস্ট হয়,
একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। সব সময় আপনাদের পাশে আছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। লাইভে যখন বসে এক একজন এক এক রকম সমস্যা নিয়ে ফোন করেন, প্রচুর ফোন আমরা পাই লাইভ প্রোগ্রামে, মেডিকেল লাইভ অনুষ্ঠান দেখছেন নিয়মিত, এই সময় প্রত্যেকটি চ্যানেলে আপনারা প্রোগ্রাম দেখছেন। ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল রয়েছে তাদের, আর হেল্পলাইন নাম্বার দুটো কিন্তু লিখুন, সব সময় হেল্পলাইনে কথা বলে নেবেন। অবশ্যই যারা প্রোগ্রাম দেখছেন, যাদের সমস্যা আছে, যারা ঠিক করে নিয়েছেন প্রোগ্রাম দেখেই যে না আমরা আয়ুর্বেদের হাত ধরব এবং এখানেই যাব, তারা 9830235527 এবং 9830235537 এই দুটো নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবেন, অনুষ্ঠানের পরই সবাই ফোন করে নিতে পারবেন। মধ্যমগ্রাম, মধ্যমগ্রামে হেড অফিস, সোম আর শুক্রবার ডাক্তারবাবুরা থাকছেন মধ্যমগ্রামে। আচ্ছা, হাওড়া শিবপুরে আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে, নিয়মিত ডিরেক্টর, তাকে আপনারা হাওড়া শিবপুরে মঙ্গল ও রোববার পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন সোম ও শুক্রবার, ল্যান্সডাউনে মঙ্গল আর বৃহস্পতি আর রোববার 3 দিন, বাল্টিকুড়ি হাওড়ায় বুধবার, শোভাবাজার কলকাতায় শোভাবাজারে বুধবার 4টে থেকে 6টা, আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা আমতলাতে বৃহস্পতিবার, খিদিরপুরে শনিবার। চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর ডক্টর এস ঘোষাল, যিনি আজকে লাইভে উপস্থিত, তাকে নিয়মিত শিলিগুড়ি, কুচবিহার, মালদা, রায়গঞ্জ, গুয়াহাটি, মেচেদা এবং শিলচরে পাচ্ছেন। আবারও বলি, হারামবাগ, হলদিয়া, শিলচরের ওপেনিং হয়ে গেছে এবং শিলচরে কিন্তু এই সামনেই রোববার আপনারা 19 তারিখে শিলচরের ওপেনিংয়ে পাচ্ছেন। বাংলাদেশে পাচ্ছেন আপনারা 24, 25, 26, বাংলাদেশের চেম্বার ওপেন হয়ে যাচ্ছে 24, 25, 26, 3 দিন পাবেন বাংলাদেশে। আচ্ছা, ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন, তাকে আগরতলা, জামশেদপুর, গুয়াহাটি, খড়গপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, বর্ধমানে পাচ্ছেন। ডক্টর এ হালদারকে আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লি, অল ওভার ইন্ডিয়া, অল ওভার নানান জায়গা, নানান সিটিতে কিন্তু আপনারা চেম্বারে পেয়ে যাচ্ছেন। ফোন করুন, কিন্তু আজকে ডক্টর ঘোষাল উপস্থিত আছেন, কিন্তু পুরো টিম, গ্রুপ অফ ডক্টর্স রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে বিভিন্ন চেম্বারে। আপনারা হেল্পলাইনে ফোন করে যার যেখানে সুবিধা, যার কাছে যে চেম্বারটি হবে সেখানে আপনারা নাম লিখিয়ে কিন্তু অবশ্যই আসতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এবং ফোন নাম্বারটা রয়েছে, বারবার বলছি হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখুন, কথা বলবেন। ডায়াবেটিস নিয়ে আলোচনা করছিলেন ডক্টর এস ঘোষাল, আমরা ডায়াবেটিসের ব্যাপারে আরো কিছুটা জেনে নিই, চলুন। এবার যে জায়গাটা আমি বলছি, আমরা যখন দেখি কি আমাদের শরীরের মধ্যে ইনসুলিনটা কম সিক্রেট হচ্ছে, কারণ কি হচ্ছে আমাদের যে প্যাথোলজিটা আছে সেটা জানতে হবে, কি সুগার কি করে হচ্ছে আমাদের শরীরে, এবং আয়ুর্বেদ কেন বলছে কি সুগার থেকে গোড়া থেকে ঠিক করে দেবে। আমাদের আদারপ্যাথিতে যেটা হয়, সুগার হলে, সুগার মেনলি 3 ধরনের রয়েছে। আজকে আমরা আলোচনা করছি ডায়াবেটিস মেলাইটাস বা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, মানে যাদের ইনসুলিন নিতে হয় বা ওরাল মেডিসিন খেতে হয়। এছাড়াও আমরা ডায়াবেটিস ইনসিপিটাস বলে এক ধরনের রোগ পাই, সেটারও ট্রিটমেন্ট কিন্তু আমাদের এনবিপিতে রয়েছে, যেটা কিনা ভেরি রেয়ার, খুব আনকমন রোগ, কিন্তু কিছু কিছু মানুষের হয়। এবং তার সাথে কি রয়েছে, একটা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, যেটা কিনা এখনকার দিনে খুব বেড়ে গেছে, বাচ্চাদের সুগার ধরা পড়ছে, 10 বছর 6 বছর ইনসুলিন নিতে হচ্ছে তাদের, ভয়ানক ব্যাপার, একদম ভয়ানক ব্যাপার। আগেকার দিনে আমি যেটা দেখেছি, আজ থেকে 10 বছর আগেও আমি যখন প্র্যাকটিস করতাম, তখন হয়তো চেম্বারে খুব লাকিলি হলে একটা বা দুটো পেশেন্ট আসতো যারা জুভেনাইল ডায়াবেটিস মেলাইটিসে ভুগছেন, মানে বাচ্চাদের সুগার রোগে ভুগছেন, তারা ইনসুলিন নিচ্ছেন। কিন্তু এখনকার, আজ থেকে মানে 10 বছর আগে যেটা ছিল, আজকে 10 বছর পরে আমি লক্ষ্য করছি সেই এক দুটো পেশেন্টের সংখ্যা বেড়ে গিয়ে 30 থেকে 50টা হয়েছে, কি জুভেনাইল ডায়াবেটিস মেলাইটিসের পেশেন্ট, মানে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এমনি তো সুগার রোগটাকে সাইলেন্ট কিলার আমরা বলে থাকি, কি সুগার রোগটা হলে আমাদের চোখের সমস্যা আসবে, যেটা নিয়ে আমরা বললাম, রেটিনোপ্যাথি বা গ্লুকোমার মতো সমস্যা। ফোন আছে দেখেন, হ্যাঁ ফোনটা নিন, আমি চোখের সমস্যা নিয়ে তারপর জানছি, সুগার থেকেও চোখের সমস্যা আছে। কে আছেন বলুন, হ্যালো। একদমই আয়ুর্বেদ খেলে এটা সম্পূর্ণ ঠিক হবে। আপনার বয়সটা কত এখন? হাঁটলে কোনো আওয়াজ হয় কটকট করে?
আচ্ছা, হাঁটুতে কোনো ফোলা ভাব রয়েছে? ফোলা ভাব, হ্যাঁ, হালকা রয়েছে ফোলা ভাব। আচ্ছা, নিকাব ব্যবহার করছেন এখন? না না। আচ্ছা, যে এক্সরে তো করিয়েছিলেন নিশ্চয়ই হাঁটুতে? আপনার যতদিন ব্যথা থাকবে, ব্যথার ওষুধ খেলে ব্যথাটা কম থাকবে, এটা সবাই জানে। কিন্তু আমি আপনাকে যেটা বলছি, আপনি মালদা থেকে বলছেন বললেন তো, যে রিপোর্ট গুলো আপনার আছে না, আমি 27 তারিখে মালদায় থাকবো, ঠিক আছে? 25-এ শিলিগুড়ি, 26-এ কুচবিহার এবং 27-এ মালদা চেম্বারে আমি থাকছি। মালদাটা কাছে না রায়গঞ্জ কাছে আপনার? মালদা যে 420 মোড়টা রয়েছে না, ওখানেই আমার চেম্বার রয়েছে। আপনি যে রিপোর্ট গুলো করিয়েছেন সেগুলো নিয়ে একটু আমার সাথে 27 তারিখ দেখা করুন। কি বললাম বুঝলেন, মালদা চেম্বারে আমি দেখে আপনাকে যেভাবে ওষুধগুলো খেতে বলবো, খেলে আমি আশা করছি 4 থেকে 6 মাসের মধ্যে আপনার ব্যথাটা পুরোটা ঠিক হয়ে যাবে, আর নেক্সট টাইম এই ব্যথাটা আসবে না। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন? ডক্টর হোসেন আরেকজন এসে গেছে। হ্যাঁ, আচ্ছা, এনার প্রশ্নটা নিয়ে নি, মালদা একবার যোগাযোগ করুন আপনি, এটা নিয়ে আর একটু বলবেন ডক্টর হোসেন, আপনি শুনতে থাকুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, তারাতলা, কি প্রবলেম শারীরিক আছে বলুন, ডক্টর গোচাল আছেন। প্রবলেম হচ্ছে যে আমার বাবার মানে হার্টের প্রবলেম, মানে হার্ট ওষুধ খান? ওষুধ খাচ্ছে বলতে কি, আপনাদের ওষুধ খাচ্ছে এই মাস 2 দিনে হলো আর কি। আচ্ছা, আগের থেকে কেমন আছেন এখন উনি? আপনি শুনুন এবার, ফোন পেয়ে গেছেন, আপনি সাজেশন পাবেন। কত পার্সেন্ট ব্লক ছিল? কতটা ব্লক? আগামী শুক্রবার, মানে এই শুক্রবার? গত শুক্রবার, তাই তো? গতকাল, এই যে কালকের শুক্রবার, ওই শুক্রবার নয়, তার আগের শুক্রবার, তার আগের শুক্রবার। আচ্ছা আচ্ছা, আগের থেকে কিছুটা বেটার লাগছে তো এখন? মানে আগের থেকে কমেছে, তাই তো? ঠিক আছে, তার মানে ইম্প্রুভমেন্ট হচ্ছে। আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি আপনাকে, ঠিক আছে? শুনুন এবার, ফলো করুন, বলছেন ডক্টর ঘোষাল কি করতে হবে। এই যে হার্টের সমস্যা আমাদের, যেটা ব্লক থাকে, আমি একটা জার্নালে পড়েছি এবং একটা বড় কার্ডিওলজিস্ট মডার্ন সায়েন্সের আলোচনায় এসেছিলেন, বিদেশ থেকে এসেছিলেন, সেখানে আমরা ইনভাইটি ছিলাম, আমরা গিয়েছিলাম। উনি এই হার্টের প্রবলেমটার ব্যাপারে বললেন কি, 50 বছর বয়স বা 45 বছর বয়সের পর থেকে প্রত্যেকটা মানুষের যদি আমরা ইকো করি, 100 জনের মধ্যে 50 থেকে 60 জনের ব্লক পাওয়া যায়। আচ্ছা, কারুর 20%, কারুর 30%, কারুর 70%। এটা নিয়ে ঘাবড়াবেন না কেউ। প্রথম কথা হচ্ছে এটা, কি আমার হার্ট ব্লক হয়েছে মানে আমার বিরাট বড় বিপদ হয়ে গেছে, একদমই নয়। আর আপনার বাবার ক্ষেত্রে স্পেশালি বলবো, হার্টের যে কোনো প্রবলেম, বিশেষ করে ব্লকের ক্ষেত্রে, একটা শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়ার ব্যাপার থাকে। আচ্ছা, একটু হাঁটলে বা একটু সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে যেতে পারে, শ্বাসকষ্ট আসতে পারে। সেটা যখন আপনার বাবা ভালো আছে, আগের থেকে শ্বাসকষ্টটা কমেছে, হাঁপিয়ে যাওয়ার ব্যাপারটা কমেছে, তার মানে অবশ্যই ইম্প্রুভমেন্ট হচ্ছে। তো আপনাদের প্রত্যেকটা পেশেন্টকেই আমি বলবো, আপনি ফোন করেছিলেন আজকে, আপনাকে থ্যাংক ইউ জানাই আবার, কি আপনার মাধ্যমে এই কথাটা আরো অনেক লোক শুনলো, পেশেন্টরা শুনলো, কি আপনার বাবা হার্টের সমস্যা নিয়ে ভুগছেন, 2 মাস ট্রিটমেন্ট করেছেন, 2 বছর না, 2 মাস ট্রিটমেন্ট করে কিছুটা হলেও ইম্প্রুভমেন্ট পেয়েছেন, খুব ভালো, তার মানে আয়ুর্বেদে হার্টের ট্রিটমেন্ট রয়েছে এবং এনবিপি সেটা প্রমাণ করে দিল। তো আপনাদের যাদের এখন হার্টের ব্লক রয়েছে, আরবিবিবি থাকে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এলবিবিবি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, অনেক ধরনের ভালভের সমস্যা থাকে,
মাইট্রাল ভাল্ভ, তো আবার অনেকের এলভিএইচ থাকে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে, অনেক হার্টের অনেক সমস্যা থাকে, এমআই এর মতো মায়োকার্ডিয়াল ইনফেকশন ইনফ্রাকশন, বা আপনার ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, আইএসডি যেটাকে বলা হয়, ইসকেমিক হার্ট ডিজিজ মানে হার্টের একটা পোর্শনে ব্লাড সাপ্লাই হচ্ছে না যার ফলে সমস্যা আসছে। প্রত্যেকটা হার্টের রোগের কিন্তু ট্রিটমেন্ট আছে। যারা হার্টের পেশেন্ট, যারা আজকে প্রোগ্রামটা ফলো করছেন, তাদেরকে বলবো আর দেরি করবেন না, এক গাদা ওষুধ আপনাকে খেতে হবে না, আপনারা যোগাযোগ করুন এনবিপিতে, যেটা আপনাদের নিয়ারেস্ট চেম্বার হবে, ট্রিটমেন্ট করুন, অবশ্যই আপনারা ভালো থাকবেন। আরেকজন ফোনে আছে, আমরা একটা বিরতিও নেব, আচ্ছা দেখে নেব কি। হ্যাঁ দেখি। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন? বয়স কত এখন আপনার? বয়সটা একটু বলুন। আমার বয়স 50 বছর। আচ্ছা 50 বছর। এই তো বহরমপুরে চেম্বার তো আজকেই ছিল, আপনি গেলেন না কেন? আজকেই তো বহরমপুর, আপনারা একটু ফলো করবেন প্লিজ। আপনার যে সমস্যাটা, এটা আয়ুর্বেদ ছাড়া আপনার কোনো রাস্তা নেই। জিইআরডি মানে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার, যেটা আমরা বাংলা ভাষায় বলি চোয়া ঢেকুর দিচ্ছে, গলা বুক জ্বালা করছে, আপনার গলা তাই তো হয় বলছেন। হ্যাঁ, আপনি টিভিতে, আমি বলে দিচ্ছি, আপনি টিভিতে শুনতে থাকুন, এবার টিভিতে শুনুন, ফোন রেখে টিভিতে শুনুন। একটু সমস্যাটা হলো, আমি একটু কোলেস্টেরল আছে, একটু টাইগিসেরটা খুব বেশি, 200 হাই টিপি। আচ্ছা ওষুধ খান তার জন্য কিছু? ওষুধ না, দেখো আমি অ্যালোপ্যাথি দেখি, যে আমাকে একটা লিখিত ওষুধ খাইতে না, এই যে বলে না কা নিচ্ছি। আর কারো ওষুধটা খাচ্ছেন না কেন? হার্টের রোগী হওয়ার ইচ্ছা হয়েছে নাকি? কোলেস্ট্রল এত হাই, ওষুধটা তো খেতে হবে, তাহলে ডক্টর ঘোষাল বলছে এটা তো একটা হার্টের রোগ এসে যাবে। তো আপনি টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। হ্যাঁ আপনি শুনুন, এবার দুটো ব্যাপারই বলে দিচ্ছেন, খুব গলা খুব জ্বালা করে, মানে ওটাই তো বলে দিলেন, বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, টিভিতে থাকুন, শুনুন, টিভিতে শুনুন। তো ওনার ক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে, একটা জিইআরডির প্রবলেম আছে, উনি সেটা প্রেসক্রিপশনে দেখে দেখে মোটামুটি মুখস্থ করে ফেলেছেন। তো গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লেক্স ডিসঅর্ডার বহু পেশেন্টের থাকে, যাদের ক্ষেত্রে চোয়া ঢেকুর অম্বল, এটা কি হচ্ছে? ওই সেম সমস্যা, পাচক অগ্নি এবং জঠরাগ্নি প্রপারলি কাজ করছে না, যার ফলে খাবারটা হজম হচ্ছে না, যার জন্য এই সমস্যাটা আসছে। পেটকে আপনার ভালো করতে হবে, পেটকে যদি আপনি ভালো না করেন, আপনার কিন্তু শরীরে বিভিন্ন সমস্যা আসবে। যেমন ব্রেন একটা ইম্পর্টেন্ট অর্গান, সেরকম স্টমাক বা আমাদের পেট বা রান্না লিভার একটা হচ্ছে ইম্পর্টেন্ট অর্গান, আপনার এই জিআরডি সমস্যাটা একদম চলে যাবে। আপনাকে এখন থেকে আমি বলছি, রাত্রিরে রোজ এক গ্লাস উষ্ণ গরম জল চায়ের মতো করে খান, সেটা এখন এই কয়েকদিন কন্টিনিউ রাখুন। আবার নেক্সট আমাদের 15 দিন পরে বা এক মাস পরে বহরমপুরের ডেট পরে আপনি একটু দেখে নিন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে যেটা, ওটা নোট করুন, নোট করে পরের বারের বহরমপুর চেম্বারের জন্য একটু নাম লিখিয়ে নিন। আমাদের ডক্টর অয়ন হালদার, আমাদের চিফ মেডিকেল হচ্ছে এক্সিকিউটিভ যিনি, উনি ওখানে থাকেন, নিশ্চিন্তে থাকবেন। এনবিপির প্রত্যেকটা চিকিৎসক কিন্তু খুবই পারদর্শী, কোয়ালিফাইড এবং কোয়ালিফাইড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড হোল্ডার। এবং তার সাথে যেটা বললেন, ট্রাইগ্লিসারাইডটা 237, যেটা থাকার কথা 150, সেটা হয়ে গেছে 237, আপনি সেটাকে অবহেলা করছেন, একদম করবেন না। ওষুধ খান, ভালো থাকবেন। আর এটা তো সারা জীবন খেতে হবে না আয়ুর্বেদিক ওষুধটা আপনাকে, কিছুদিন, হয়তো 4 মাস 6 মাস হয়তো 8 মাস খেলে একদম সম্পূর্ণ গোড়া থেকে ঠিক হয়ে যাবেন। এবং আপনার যে হার্টের সমস্যাটা বললেন, তার জন্য আমি দুটো কথা বলে দিচ্ছি, এক কোয়া রসুন যদি পান, এক কোয়া রসুন রোজ একটা করে খাবেন, তার সাথে অর্জুন গাছের ছাল জোগাড় করতে পারেন যদি, অর্জুন গাছের ছালটা রাত্রিবেলা জলে ভিজিয়ে সকালবেলা উঠে ছেঁকে খাবেন। মনে প্রশ্ন আসছে এবার কি কতটা ডাক্তারবাবু ভেজাবো, সেটা আমি বলে দিচ্ছি, 1 ইঞ্চি সাইজের 5 থেকে 6টা টুকরো, 1 ইঞ্চি সাইজের 5 থেকে 6টা টুকরো রাত্রিবেলা জলে ভেজাবেন, সকালবেলা উঠে ওই জলটা ছেঁকে খাবেন। আর এক কোয়া রসুন এখন রেগুলার খান, তেল ঝাল মশলা মাখন ঘি বড় মাছ খাসির মাংস ডিম এগুলো এখন বন্ধ রাখুন, বাদাম। তারপরে আপনি যখন আসবেন একটা ব্লাড ফল লিপিড প্রোফাইল করাবেন এবং LFT লিভার ফাংশন টেস্ট করিয়ে নেক্সট টাইম বহরমপুর চেম্বারের ডেটটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসুন, অবশ্যই আপনি ভালো থাকবেন। সর্বত্র চেম্বার রয়েছে, আপনারা কিন্তু যে যেখান থেকে প্রোগ্রাম দেখছেন আপনারা ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে, আপনাদের কাছাকাছি অবশ্যই চেম্বারের নাম লিখিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, সব ডক্টরসরাই আছেন এবং অবশ্যই আপনারা উপকৃত হচ্ছেন, হবেনও। আচ্ছা আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার
ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন, হেল্পলাইন নাম্বার গুলো কিন্তু সবাই লিখে রাখুন। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচাবাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আমার সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল, এখন সমস্যা কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, কেন কি কারণ? আমি এখন অনেক ভালো, 16 আনার একানি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসব। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াস কি সিরিয়াস থেকে ক্রিটিক্যাল রুগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপি তে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি, আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল মেডিকেল কৃষ্ণনগর কৃষ্ণনগর চেম্বার কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল, তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট, আমি করোনাকে জয় করেছি। হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য, ডক্টর ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল, আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল, আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই, মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণগরাম। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারীগঞ্জ থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ আসুন, আপনার যত বড়ই অসুখ হবেন না কেন আপনি সারবেন, অতি অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবো বেশি করে খাও বেশি করে খাও, কিন্তু খাবোটা কি করে আমি তো খেতেই পাচ্ছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তার ওষুধ খেয়ে আমি আমার অসম্ভব খিদেই খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছে বলে কি আমি ডাক্তারবাবুর জন্য? আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনডিপি হাসপাতালে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কিছু বাকি নেই, ঠিক আছে, কিন্তু আমার এই কাজটা করে দিতে পারিনি। উনি যেটা পেয়েছেন, উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি উনি কিন্তু আমাকে বলেছিলেন আপনার প্রচণ্ড খিদে হবে,
একদম সত্যি কথা। আপনার নাম? বিনয় কৃষ্ণগরণ। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথ কলেজে আসুন, আপনার যত বড়ই অসুখ হোক না কেন আপনি ছাড়বেন অতি অবশ্যই না, একবার চিন্তা ভাবনা করবেন না। আপনার নাম? আমার নাম সুভাষ চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে পাঁচলাখানা বেলডুবি গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনি ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচণ্ডভাবে লিভার ট্রাবলও ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় ফোর পয়েন্টের ওপরে উঠে গেছিলো। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ও বললো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিলো, ওষুধ খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিয়ে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না, আমার পুজোর আগে ঠিক ইয়েও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনিয়নিতে আসি, এমবিবিএস ইউনিয়ন সেখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি, এইটা নিয়ে আমি তৃতীয়বার এসেছি। ডাক্তারবাবুর দুবারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল এখন 3.1 এসেছে। আমি ক্রমশ শারীরিকে আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে, আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বসে দিয়ে চলে আসি। আবারও ফিরে এলাম স্টুডিওতে লাইভে। আপনারা কিছুক্ষণ ইন্টারভিউ পার্টটা দেখলেন, বাইটগুলো তো দেখানো উচিত, পেশেন্ট কি বক্তব্য রাখছেন। আরও 15 মিনিট আছে, আরও 2-4টে ফোন নিশ্চয়ই নিতে পারবো, আপনারা চলে আসবেন ফোনে। আর হেল্পলাইন নাম্বারগুলো বারবার বলছি লিখে রাখুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এত প্রোগ্রাম, এত মানুষ পেশেন্ট দেখছেন এবং অবশ্যই আপনারা আসার চেষ্টা করছেন। সবচেয়ে সোজা উপায় হচ্ছে আপনারা শুধু ফোন নাম্বারটা একটু লিখে রাখুন, সেভ করে রাখুন, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। দুটো মোবাইল নাম্বার, হেল্পলাইন নাম্বার টিভির পর্দায় রয়েছে, 9832-3527, 9832-3557। বাল্টিকুড়ি হাওড়া বুধবার, শোভাবাজারে কলকাতায় বুধবার এবং আমতলায় বৃহস্পতিবার, খিদিরপুরে শনিবার। আজকে ডক্টর এস ঘোষাল আছেন, চিফ মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি শিলিগুড়ি কলকাতা চেম্বার তো করছেনই, হাওড়া চেম্বার করছেন, পাশাপাশি শিলিগুড়ি কুচবিহার মালদা রায়গঞ্জ গুয়াহাটি শিলচর। এবং অবশ্যই আপনাদের বলে দিই শিলচর কিন্তু আগামী রোববার 19 তারিখ অবশ্যই ওপেনিং হচ্ছে। আর অবশ্যই আপনারা কিন্তু বাংলাদেশের মানুষদের বলে দিচ্ছি 24-25-26 বাংলাদেশে কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের পেশেন্ট দেখা হবে, ডক্টরসরা থাকছেন, সব ডক্টরসরা ওয়েল কোয়ালিফাইড এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত। সুতরাং সবাইকে আমরা পাচ্ছি, যে কোনো মানে চেম্বারেই যান না কেন, কেউ না কেউ উপস্থিত, কেউ না কেউ আপনাকে সুপরামর্শ গাইডেন্স দেবেন এবং আপনারা বেরিয়ে আসবেন রোগ ব্যাধি থেকে। ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন আগরতলা, জামশেদপুর, গুয়াহাটি, খড়গপুর, আসানসোল, বাঁকুড়া, বোলপুর, মেচেদা, বর্ধমান। ডক্টর এ হালদারকে আরামবাগ, হলদিয়া, দুর্গাপুর, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর, দিল্লি, সর্বত্র সব ডক্টরসদের সব কটা চেম্বার কিন্তু কভার করছেন আমাদের কলকাতা, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায়। আপনারা ফলো করুন আর অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ডক্টর ঘোষাল, আপনি সুগার নিয়ে বলছিলেন যে সুগার থেকে চোখের প্রবলেমগুলোও কিন্তু দেখা যায়, ক্রমাগত অনেকগুলো সাইড এফেক্টস আস্তে আস্তে কিন্তু ঘিরে ধরে। একদমই, সুগারকে সেই জন্য আমরা সাইলেন্ট কিলার বলি। যে জায়গায় আলোচনায় ছিলাম কি একটা সুগার রোগ কিন্তু আমাদের শরীরটাকে একদম ঝাঁঝরা করে দিচ্ছে।
আমরা যখন দেখছি আমাদের সুগার রোগের ওষুধ খেয়েও আমরা সুগারটাকে কন্ট্রোল করতে পারছি না আদার প্যাথিতে, সেটা আমরা খেয়াল করব ছ মাসের পরে তো আমরা প্যাথিটা চেঞ্জ করব। দীর্ঘ 20-25 বছর ধরে আমরা ট্রিটমেন্ট করছি, ট্রিটমেন্ট করার পরে আলটিমেট ফলটা কী হচ্ছে, নেট ফল জিরো, আমার অন্য সমস্যা চলে আসছে, সুগার থেকে চোখের সমস্যা আসছে, কিডনির সমস্যা আসছে। কিডনির সমস্যাটা এখন তো সব থেকে বেশি দেখা যায়, আমরা যেটা সিকেডি বলছি, আমি যেরকম একটা রোগকে বললাম কি আগে খুব কম দেখা যেত সেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস মেলাইটাস, এখন যেমন বেড়ে গেছে সেরকম ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্টও কিন্তু আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে অনেক কম ছিল। এখনকার দিনে ক্রনিক কিডনি ডিজিজ বা যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হচ্ছে, সুগার থেকে আসছে, সেটা কিন্তু অনেক বেড়ে গেছে, মানে 30-40% বেড়ে গেছে। যাদের ক্ষেত্রে সুগার রয়েছে বা সুগারের সাথে হাইপারটেনশন মানে প্রেশার রয়েছে, তারা কিন্তু তাদের লাইফস্টাইলটা অবশ্যই মেনটেন করে চলবেন, বিশেষ করে খাওয়া দাওয়াটা যদি মেনটেন না করতে পারেন তো আপনারা এই সমস্যাতে পড়বেনই। আয়ুর্বেদ কীভাবে সুগার রোগের ট্রিটমেন্টটা করছে, আয়ুর্বেদ করছে একদম রুট থেকে, যে কোনো রোগের ট্রিটমেন্ট আমরা রুট থেকে করি, যার জন্য কী হয় রোগটা গোড়া থেকে ঠিক হয়। আমাদের প্যাংক্রিয়াস যেটা রয়েছে, প্যাংক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়, সেই জায়গাটায় যদি প্যাংক্রিয়াসে কোনো সমস্যা হয়, ক্যালসিফাইড প্যাংক্রিয়াস হোক বা প্যাংক্রিয়াটাইটিস হোক, যে কোনো সমস্যা হোক, সেখানে কি হয় ওই সেলটা একটু আঘাতপ্রাপ্ত হয় বা ওই জায়গায় যদি কোনো সমস্যা হয় ডিস্ট্রয় হলে, তো তখন ইনসুলিন যেটা নর্মালি রিলিজ হয় সেই ইনসুলিনের মাত্রাটা ব্লাডের মধ্যে কমতে থাকে, তখনই কি হয় আমাদের সুগার লেভেলটা বাড়তে থাকে। কারণ কি, আমাদের রক্তের মধ্যে ইনসুলিনটা কিন্তু আমাদের সুগার লেভেলটাকে নর্মালাইজ রাখার কাজ করে, যখনই দেখা যাচ্ছে ইনসুলিন লেভেলটা কমে যাচ্ছে ব্লাডের মধ্যে তখনই সুগারের মাত্রাটা বাড়তে থাকছে, তো এইখান থেকে সুগার রোগটা হচ্ছে। আমরা প্যাংক্রিয়াসের উপর ট্রিটমেন্টটা করি, আয়ুর্বেদ কী করে প্যাংক্রিয়াসটাকে স্টিমুলেট করে, প্যাংক্রিয়াসটা স্টিমুলেট হলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা স্টিমুলেট হয়, ভালো হয়, সেখান থেকে নর্মালি ইনসুলিনটা সিক্রিয়েট হয়, তখন অটোমেটিক্যালি কী হয় সুগার লেভেলটা কমে যায় এবং তার জন্যে দীর্ঘদিন ওষুধ খেতে লাগে না। আপনি সিকেডির মতো আমি সমস্যাটা বলছি সাইলেন্ট কিলার এই জন্যই বলা হচ্ছে, সিকেডি রোগের কিন্তু কোনো ট্রিটমেন্ট কোনো প্যাথিতে নেই, একটাই ট্রিটমেন্ট আছে ডায়ালিসিস। ডায়ালিসিসের যদি কাজ না করে কিছুদিন পরে 6 মাস 1 বছর পরে পেশেন্টকে বলা হবে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে। তো এখনকার দিনে আমাদের ভারতবর্ষের মতো জায়গায় কত লোকের কত টাকা আছে, মানুষ কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারবে? কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে 30 লাখ 40 লাখ 50 লাখ অবধি ভালো জায়গায় 1 কোটির উপরে খরচা হয়। তো আমরা কেন আমাদের শরীরের যত্ন রাখবো না, আমরা কেন প্রথম থেকে খাওয়া দাওয়াটাকে কন্ট্রোলে রাখবো না, আমরা কেন যে আমাদের যেমন সিকেডি হলে আমাদের বারণ করে দেয়, জলের প্যারামিটারটাকে বেঁধে দেয়, ক্রিয়েটিনিন নর্মাল লেভেল হচ্ছে 1.2 আর ইউরিয়াটা নর্মাল হচ্ছে 45-50, যখনই এই দুটো বাড়া শুরু করে, ইউরিয়াটা 65-70 যায়, তারপরে ক্রিয়েটিনিনটা ধাপে ধাপে বাড়ে 1.9, 2, 3, 4, যখনই 5-এর কাছাকাছি চলে আসে তখনই অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা বলেন এবার ডায়ালিসিস নিতে হবে। কেন সেই জায়গায় যাব, আমরা তো সেরকম পেশেন্টকে সুস্থ করছি। এই রিসেন্টলি একটা পেশেন্ট এসেছিলেন আমাদের কাছে 7 ক্রিয়েটিনিন নিয়ে, 15 দিনের ট্রিটমেন্টে তার ক্রিয়েটিনিন নেমে এসছে 3-এ, 7 থেকে 3-এ নেমে এসছে। সে কি করেছে, সেই পেশেন্টটি শুধু আমাদের কথা শুনেছে, আমরা যেভাবে বলেছি সেভাবে চলেছে, শুধু আমরা যে খাবারগুলো বারণ করে দিয়েছি সেগুলো খায়নি, যে খাবারগুলো খেতে বলেছি সেই খাবারগুলো খেয়েছে, জলের মাত্রাটা কমিয়ে দিয়েছিলাম সেটা মেনটেন করেছিল, তার সাথে আয়ুর্বেদিক ওষুধ খেয়েছে এবং পঞ্চকর্মটা নিয়েছে, সেই কিন্তু এখন ভালো আছে। তো আপনারা তো চেষ্টা করছেন ভালো থাকার জন্য, আপনারা তো চেষ্টা করছেন না শরীর খারাপ করার জন্য, আপনারা বিভিন্ন ডাক্তারবুকে দেখা যাচ্ছেন রাজ্যের মধ্যে হোক রাজ্যের বাইরে হোক, কিন্তু হাত ধরুন, এনবিপির হাত ধরুন, আপনারা অবশ্যই ভালো থাকবেন। একজন ফোনে এসে গেছেন, একটু দেখেনি কে আছেন। হ্যালো 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 হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আচ্ছা বলুন, ডায়মন্ড হারবার থেকে বলুন, কি প্রবলেম ডক্টর ঘোষাল? আচ্ছা গায়ে আচ্ছা আচ্ছা, এটা কি এবছর নতুন দেখছেন না আগেও হতো? এই বছরই প্রথম দেখছেন তাই তো? আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না এখনো কিছু করাইনি। আচ্ছা, কোনো রিপোর্ট বা কোনো ওষুধও খাননি? আপনার কি লাল লাল দানা দানা বেরোচ্ছে না চাগড়া চাগড়া বড় বড় বেরোচ্ছে? আচ্ছা, একটা বয়স কত এখন? 42। আচ্ছা 42, শ্বাসকষ্টের কোনো সমস্যা আছে? না। আচ্ছা, ডিম চিংড়ি মাছ পুঁই শাক কাঁকড়া এগুলো এখন খাবেন না কি বললাম বুঝতে পারলেন? আর তার সাথে আপনি নিম জল, নিম পাতা, যে জলটা চান করবেন না, নিম পাতা, ওর মধ্যে নিম পাতা রস দিয়ে দেবেন,
চার পাঁচ চামচ কি বললেন বুঝলেন, নিম পাতা যেটা পাওয়া যায় সেটা দিয়ে চান করবেন। আর ডায়মন্ড হারবার থেকে ফোন করছেন, আমাদের আমতলায় চেম্বার রয়েছে, কি বললাম বুঝলেন, আমতলা ডায়মন্ড হারবার থেকে যেটা আপনার নিয়ারেস্ট হচ্ছে, কারণ এটা একটা অ্যালার্জির সমস্যার জন্য হচ্ছে। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি থেকে হচ্ছে, এবার ফোন রেখে টিভিতে শুনুন। হ্যাঁ, মেইনলি যে এই সমস্যাটা যেটা আমাদের হয় অ্যালার্জির যে কোনো প্রবলেম, আপনি সোরিয়াসিস ধরতে পারেন, সোরিয়াসিস তো একটা স্কিন ডিজিজ হয়ে গেল, এক্সিমা হলো, বা আপনার এই ধরনের অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি আছে, তারপর সান অ্যালার্জি আছে, বা হিট অ্যালার্জি এনার্জি যেটা হচ্ছে গরমে বেরোলে হচ্ছে, তো অ্যালার্জির সমস্যা যখনই হয় তার মধ্যে আমাদের ব্লাডটা ভিসিয়েটেড হয়। আমি প্রোগ্রাম শুরু হওয়ার প্রথমে বলেছিলাম সুশ্রুত আমাদের যে মহিষী রয়েছেন, সুশ্রুত বলে গেছেন কি রক্তটা একটা দোষের মধ্যে পড়ে, শুধু বায়ুপিত্ত কফ নয়, বায়ুপিত্ত কফটাকে চরক বলে গেছিলেন আমাদের, তার সাথে রক্তটাকে অ্যাড করেছিলেন সুশ্রুত। তো এই রক্তটা যখন ভিসিয়েটেড হয় এই ধরনের অ্যালার্জির সমস্যাগুলো হয়। আপনি একটা বাড়ির ওখানে যে কোনো ভালো ল্যাব থেকে ব্লাড ফর IgE এই টেস্টটা করাবেন, ব্লাড রক্তের রিপোর্ট আপনি ল্যাবে গিয়ে বলবেন একটা রক্তের রিপোর্ট করে দাও যেটার নাম হচ্ছে IgE, এই রিপোর্টটা করিয়ে আমতলা চেম্বারে যেখানে আমাদের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা থাকেন আপনি একটু এসে দেখান। এর পার্টিকুলার কিছু ট্রিটমেন্ট রয়েছে, কিছু ওষুধ রয়েছে, এবং এই যে রক্তের প্রবলেমের জন্য যে অ্যালার্জির সমস্যাটা হচ্ছে এটাকে রক্তটাকে পিউরিফাই করতে হবে। অন্যপ্যাথিতে কি হয়, আপনার অ্যালার্জির সমস্যা হয়েছে অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ খেতে হয়, কি হচ্ছে আমাদের হিস্টামিনটা বেশি সিক্রেট হচ্ছে সেটাকে কমিয়ে দেওয়া, ঠিক আছে, অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ খেতে হচ্ছে, ওটা সাময়িক সমস্যাটাকে চেপে রাখবে, সাময়িক ভালো রাখবে, তারপরে যখনই ওষুধটা বন্ধ করবেন আবার বাড়বে। আপনাকে গোড়া থেকে রোগটাকে ঠিক করতে হবে, রক্তটাকে পিউরিফাই করতে হবে, কফ দোষটাকে কমাতে হবে, তবে কিন্তু আপনি একদম ভেতর থেকে রোগটাকে ঠিক করতে পারবেন। এই রিপোর্টটা করিয়ে ব্লাড ফর IgE প্রত্যেক বৃহস্পতিবার আমাদের আমতলা চেম্বার থাকে যেখানে ডাক্তারবাবু থাকেন ডক্টর বিনোদ শর্মা, আপনি একটু এসে আমাদের দেখিয়ে নিন, ডাক্তার যেভাবে বলবেন সেভাবে চলুন, দেখবেন আপনার রোগটা খুব তাড়াতাড়ি 4 থেকে 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, নেক্সট ইয়ারও হবে না আর ভবিষ্যতে কোনোদিন হবেই না। মাথায় রাখবেন পুরো একদম কমপ্লিট একটা গাইডলাইন্স পেয়ে যাচ্ছেন, কিন্তু কি খাবেন না খাবেন, কিভাবে ওষুধ নেবেন, কোন চেম্বারে আসবেন সবটাই কিন্তু ডক্টর ঘোষাল বলে দিচ্ছেন আমাদের। আপনারা অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বারটাও লিখে নিন, আর 2-3 মিনিট আছি আমরা আজকের লাইভে, কিন্তু প্রতিনিয়ত আপনারা রেগুলারলি লাইভ প্রোগ্রাম পাচ্ছেন, ডাক্তারবাবুদের পাচ্ছেন, এবং এক একদিন এক একটা বিষয় টপিক নিয়ে আমরা আলোচনা করি। এত রোগ ব্যাধি ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু দিনে দিনে, এত পলিউশন, এত স্ট্রেস, এত টেনশন, এত চারিদিকে নানান রকম জিনিসের জন্যই কিন্তু এই এফেক্টগুলো আমরা পাই। ঘরে ঘরে নানা রকমের রোগ ব্যাধি, ঘরে 5 জন থাকলে 5 জনেরই কোনো না কোনো শারীরিক রোগ ব্যাধি রয়েছেই। তো আপনারা হেল্পলাইন নাম্বারগুলো কিন্তু লিখে নিন, 9830235527, 9830235537। কলকাতায় দেখুন বা কলকাতার বাইরে থেকে দেখুন আপনারা টিভিতে প্রোগ্রাম, আপনাদের কাছাকাছি কোন চেম্বারটা হবে আপনারা হেল্পলাইনে জেনে নেবেন। আর নিচে স্ক্রল সবসময় দেওয়া হয়, আপনারা ফলো করুন কিন্তু কোথায় কোথায় চেম্বার, আমরাও বলে দিচ্ছি অনুষ্ঠানে কোথায় কোথায় আপনারা পাচ্ছেন। 19 তারিখ কিন্তু শিলচরে ওপেনিং হয়ে যাচ্ছে, রোববার 19 তারিখ। আর অবশ্যই কিন্তু আপনারা গুয়াহাটি, বাংলাদেশটা বলে দিই মেইনলি, 24-25-26 কিন্তু আপনারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন, অবশ্যই কিন্তু নাম লেখান। হ্যাঁ, আমি একটা কথা বলে দিই এর মাঝখানে, বিশেষ করে কারণ আমাদের সমস্ত পেশেন্টরা আমাদের রিকোয়েস্ট করে, যারা কলকাতায় দেখাচ্ছে বা মালদায় দেখাচ্ছে বা অন্য জেলায় দেখাচ্ছে, তাদের কথা হচ্ছিল কি ডাক্তার, শিলচর এবং বাংলাদেশ যখন যাবেন আমার আত্মীয়রা কিন্তু ওখানে ওয়েট করে আছে, আপনাদের দেখাবেন, কারণ শিলচর থেকে গুয়াহাটির দূরত্বটা অনেকক্ষণের, মানে 14 ঘন্টার প্রায় ট্রেন জার্নি করে আসতে হয়, বহু বয়স্ক পেশেন্ট সেখানে আসতে পারেন না, তো তাদের জন্য স্পেশালি বলছি যারা আমাদের এই রিকোয়েস্টটা করেছেন আমরা প্রত্যেকটা চ্যানেলে গিয়ে তাদের ক্ষেত্রে নক করে দিচ্ছি, যাতে তারা শুনলে ওই শিলচরে যারা রয়েছেন আত্মীয়রা তারা দেখাতে পারেন। তো কালকেই আমরা কিন্তু শিলচর চেম্বারে থাকছি, তো যারা ওখানে দেখাতে চাইছেন আজকে রাত্রের মধ্যে নামটা লিখিয়ে নেবেন বা এই ইনফরমেশনটা আপনাদের আত্মীয়দের দিয়ে দেবেন কি ডাক্তাররা কিন্তু কালকে শিলচর চেম্বারে থাকছে। আর বাংলাদেশের জন্য স্পেশালি বলবো, কারণ এখানের বহু বন্ধুরা বাংলাদেশে যাতায়াত করেন এবং বহু পেশেন্ট রিলেটিভরা রয়েছেন এবং বাংলাদেশ থেকে যারা আমাদের কাছে ট্রিটমেন্টে আসেন তারাও কিন্তু ওখানে যে সমস্ত পেশেন্টরা রয়েছে তাদেরকে ইনফর্ম করেছেন কি অলরেডি ডাক্তাররা 24-25-26 তারিখে আসছে, কিন্তু আজকেও আমি আপনাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি যেটা আমাদের বাংলাদেশের আমরা অনলাইনে কথা বলি, সেটা হচ্ছে 9831020886, 9831020886। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করে বাংলাদেশে যারা বন্ধু রয়েছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে নামটা লিখিয়ে নিতে পারেন।
পারেন বা এখানে যারা এই শুনছেন এই কথাটা তারা একটু ফরওয়ার্ড করে দেবেন যারা বাংলাদেশে রয়েছে এই নাম্বারটা? ফেসবুকে ইউটিউবে আবার প্রোগ্রামটা পাবেন, কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেলেই ফেসবুক সার্চ করলেও পাবেন প্রোগ্রামটা, ইউটিউবেও। আবার নাম্বারটা লিখে নিন আপনারা, আর নাম্বারটা আরেকবার আমি নক করে দিচ্ছি, 9831020886। এই নাম্বারটা কাইন্ডলি একটু ফরওয়ার্ডেড করে দেবেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, কারণ বাংলাদেশে এত পেশেন্ট রয়েছে। বাংলাদেশ সরকার আমাদের ডাইরেক্টরকে স্পেশালভাবে সম্বর্ধনাও দেবে বাংলাদেশে, আমাদের ডাইরেক্টর ডক্টর বি শর্মা এবং ডক্টর অয়ন হালদার যিনি রয়েছেন আমাদের ডাক্তারবাবু স্বনামধন্য, তারা দুজনেই কিন্তু বাংলাদেশ চেম্বারে থাকছেন 24, 25, 26। আমরা কিন্তু কোনো জায়গায় একদিনের বেশি চেম্বার করি না। বাংলাদেশে এত পেশেন্টের ভিড়, তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের বিশেষভাবে সম্বর্ধনা দেবেন, তার জন্যে কিন্তু আমরা 3 দিন সময় নিয়ে যাচ্ছি। তো যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবেন। ডক্টর ঘোষাল আপনিও তো 3 দিন বাইরে থাকছেন, একদমই সামনেই যাচ্ছি, 25, 26, 27, 28 শিলিগুড়ি, কুচবিহার, মালদা এবং রায়গঞ্জে। আর আপনারা প্রোগ্রামটা একটু পরে ইউটিউবেও পেয়ে যাবেন, সোনার বাংলা ইউটিউব, সোনার বাংলা ফেসবুকে লাইভও দেখলেন, ইউটিউবেও লাইভ দেখলেন, প্রোগ্রামগুলো থেকেও যাবে। সোনার আরেকবার আপনারা এই শেয়ার করে দিতে পারবেন আর কি, আপনার চেনা জানা মানুষদের, তারা নাম্বারটাও নোট ডাউন করে নিতে পারবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে রেগুলারলি লাইভ প্রোগ্রাম, আপনারা ফলো করুন। ডক্টর ঘোষালকে ধন্যবাদ, শেষ করছি, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকুন।